28 অক্টোবর বিএনপির মহাসমাবেশ এবং পরে জামায়াত সহ সমমনা দলগুলোর ডাকা অবরোধে শতাধিক গাড়িতে অগ্নিসংযোগ এবং কয়েকশো গাড়ি ভাঙচুর করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর এত সদস্য মোতায়েন থাকার পরও এত সহিংসতা কিভাবে হয়, সে প্রশ্নের উত্তর আর সমাধান খুঁজেছেন ওবায়দুল কবির। 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানী সহ সারা দেশে অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয়। পরের দিন হরতাল ও টানা তিন দিনের অবরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিট সতর্ক অবস্থায় থাকার ঘোষণা দেয়, বাড়ানো হয় গোয়েন্দা নজরদারিও। কিন্তু তারপরেও একের পর এক যানবাহনে অগ্নিসংযোগ করা হয়। রাজধানীর নীলক্ষেত, এলিফ্যান্ট রোড, বাংলা মোটর, কারওয়ান বাজার, গুলিস্তান, মিরপুর সহ বিভিন্ন এলাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের তথ্য মতে গত 28 অক্টোবর থেকে 6 নভেম্বর পর্যন্ত 110টি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর এত সতর্কতা আর এত সদস্য মোতায়েন থাকার পরও কিভাবে এত গাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা? গাড়িতে যে নাশকতা অগ্নিসংযোগ করা হচ্ছে, এটি আসলে চোরাগোপ্তা। আর চোরাগোপ্তা হামলা তো আপনি বুঝতে পারেন যে আপনি যাত্রীর বেশে গাড়িতে উঠলেন, যেখানে যে গাড়িতে আপনি যাত্রীর বেশে উঠলেন সেই গাড়িকেই আপনি আগুন দিলেন। তো এই ধরনের, কারণ কেউ যদি তার নিজের ঘরে ঢুকে নিজের ঘরে আগুন দেয়, সেটি কিন্তু অত্যন্ত একটা জটিল আকার ধারণ। দুষ্কৃতিকারী নির্জন স্থান বেছে নিচ্ছে এবং সুবিধাজনক সময় বেছে নিচ্ছে, এই যার ফলে তারা মোটরসাইকেল ব্যবহার করা বা দ্রুত কোনো যানবাহন ব্যবহার করা অথবা অলিগুলি থেকে বের হয়ে তারা এই অগ্নিসংযোগ বা চোরাগুপ্ত হামলা করে সাথে সাথে তার আত্মগোপনে চলে যাচ্ছে। এই জন্য অনেক ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে ঠিক অগ্নিসংযোগের প্রাককালে তাদেরকে গ্রেফতার করা কঠিন হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে সব সহিংসতা একা মোকাবেলা করা সম্ভব নয় জানিয়ে জনসাধারণকেও সতর্ক থাকার আহ্বান জানানো হয়। সব জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের উপস্থিতি নিশ্চিত করা অত্যন্ত ডিফিকাল্ট। সো আমরা যদি নিজেরা সতর্ক অবস্থানে থাকি, যে জনগণের সম্পৃক্ততা আমরা জনসম্পৃক্ততা বাড়াই, তারপরে এলাকা ভিত্তিক যদি আমরা নিজেরা নজরদারি করি, তাহলে এই ধরনের দুষ্কৃতিকারীরা এই ধরনের অগ্নিসংযোগ বা চোরাগুপ্ত হামলা তারা চালাতে পারবে। ট্রান্সপোর্ট সেক্টরে আছে, তাদেরকে আমরা অনুরোধ করেছি তারা যেন কারা গাড়িতে উঠছে কী নিয়ে উঠছে একটু খেয়াল রাখে, যেন তার পাশাপাশি সম্ভব হলে একটু স্ন্যাপশট নিয়ে রাখা যে কারা উঠছে নামছে। আমরা আমাদের যে ক্রসিংগুলো আছে সে জায়গায় সার্জেন্টদেরকে বলেছি যে যাতে এই ড্রাইভার হেল্পারদের এদেরকে অ্যাওয়্যার করা যায়। এর বাইরে আমরা সকলকে কিন্তু স্কোর দিচ্ছি। যে কোনো সহিংসতা মোকাবেলায় জনবল বাড়িয়ে আগামীকাল থেকে দুই দিনের টানা অবরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।